অনলাইনে তার প্রচুর ভক্ত, এক একটি ভিডিওতে রয়েছে লাখ লাখ ভিউ, অথচ রাস্তায় নামলে কেউ তাকে চেনে না, যেখানে ইচ্ছা নিশ্চিন্তে ঘুরে বেড়ান, নেই কোনো খ্যাতির বিড়ম্বনা। বলছি পাকিস্তানের জনপ্রিয় নারী র্যাপার ইবাবির কথা। পর্দায় মুখ ঢেকে গান করেন তিনি, ফলে কণ্ঠ পরিচিত হলেও অনুসারীদের কাছে তার চেহারা অজানা। পাকিস্তানের সংখ্যালঘু বালোচ উপজাতির প্রথম র্যাপ গায়িকা ইভাবি জন্মগ্রহণ করেছেন পাকিস্তানের করাচিতে। 2014 সালে গান গাওয়া শুরু করেন ইভা। পরিবার রাগ করতে পারে ভেবে পড়াশোনার নাম করে বাড়ি থেকে বেরিয়ে লুকিয়ে স্টুডিওতে যেতেন ইভা, সেখানে অন্য উদীয়মান শিল্পীদের সহযোগিতায় গানের কথাগুলো রেকর্ড করতেন। কিন্তু এ কথা একসময় ইভার ভাইয়ের কানে পৌঁছে যায়, এরপর প্রচণ্ড তোপের মুখে পড়তে হয় তাকে। পরিবারের ধারণা ছিল এ ধরনের সঙ্গীত মেয়েদের জন্য বেমানান এবং এর সঙ্গে জড়িয়ে পড়লে পাকিস্তানের মতো রক্ষণশীল দেশে বিয়ে করতে সমস্যায় পড়তে হবে ইভাকে। কিন্তু শেষ পর্যন্ত তার জেদের কাছে হার মানেন পরিবারের সদস্যরা। 4 বছর গান গাওয়া থেকে দূরে থাকার পর ভাইয়ের কাছ থেকে মুখ থেকে গান গাওয়ার অনুমতি পান ইভা। বাইশ বছরের এই তরুণী বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের র্যাপ শিল্পী এমিনেম ও কুইন লতিফকে দেখে একসময় বেডরুমের দেয়ালে গানের কথা লিখে রাখতেন তিনি, পরে সেগুলো ফেসবুকে শেয়ার করতেন। এভাবে বেশ কিছু অনুসারী জুটে যায় তার। সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তানের আয়োজনে একটি গানে অংশ নেওয়ার পর থেকে ইভাবির নাম ঝড়ের গতিতে ছড়াতে থাকে। কানা ইয়ারি নামে মিউজিক ভিডিওতে মুখ ঢাকা অবস্থাতে র্যাপ করতে দেখা গেছে তাকে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছে 17 লাখের বেশি মানুষ। তবে গানটির অন্য শিল্পীদের মতো তারকা খ্যাতি গায়ে মাখেননি ইভা। তার কথায়, একসঙ্গে দুটি জীবন যাপন করা বেশ অদ্ভুত, মানুষ আমাকে চেনে আবার সত্যিই চেনে না। কখনো কোনো ক্যাফে, রেস্টুরেন্টে অথবা বিয়েবাড়িতে কেউ যখন কানাইয়ারির প্রশংসা করে সেটা বেশ উপভোগ করেন ইভা। ইভা বলেন, আমি আনন্দিত, কারণ কাপড়ে মুখ ঢেকে একটি মেয়ে মিডিয়ার মূলস্রোতে দাপিয়ে বেড়াচ্ছেন দেখে অনেক নারী অনুপ্রাণিত হয়েছেন। ওদের অনুপ্রাণিত করতে পেরে আমি খুশি, ওরা আমার জন্য গর্বিত। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।